অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছি আমাদের আর টি পায়কে টোয়েন্টি বিশ্বকাপে আমরা ফাটিয়ে ফেলব এরকম একটা বিরাট আশা নিয়েই কিন্তু টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম আমরা সেমিফাইনাল তো ন্যূনতম লক্ষ্য ফাইনাল খেলা শিরোপা জয়ের স্বপ্ন অনেকে দেখছিলেন কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পর ভিন্ন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন বাংলাদেশ সুপার টুয়েলভে আমরা যেতে পারবো তো ব্যাপারটা কিন্তু মোটেই সহজ হবে না টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যেটা মনে হয়েছিল যে সুপার টুয়েলভ পেরে যাওয়াটা তো মানে সুপার টুয়েলভে যাওয়াটা তো কোনো ব্যাপার না স্কটল্যান্ডের কোচ যখন বললেন যে তিনি ওমান এবং পাপ নিউগিনের সঙ্গে একই কাতারে বাংলাদেশকে দেখেন আমরাই ভাই হেসে উড়িয়ে দিয়েছি আমি নিজেও নট আউট মানে বলেছি স্কটল্যান্ডের কোচের কাছে সরি বলছি ক্ষমা প্রার্থনা করছি ভাই আপনাদের টিম দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কোথায় রয়েছে এখন যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা থেকে সুপার টুয়েলভে যেতে হলে কি করতে হবে বাংলাদেশকে শুধু কি দুটো ম্যাচ জিতলেই চলবে বাকি দুটো ম্যাচ আমার কাছে তো সেটাও মনে হচ্ছে না প্রথমত জিতব কিনা কিন্তু জেতার পরও বাংলাদেশ সুপার টুয়েলভে না গিয়ে এই গ্রুপ পর্ব থেকেই দেশে ফেরত চলে আসতে পারে কিভাবে সেটাই বলছি বাংলাদেশের গ্রুপের চার দলের মধ্যে দুই দল উঠবে সুপার টুয়েলভে আমি যেটা বলছিলাম বাংলাদেশ নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেও সুপার টুয়েলভে নাও উঠতে পারে সেই আশঙ্কার জায়গাটা রয়েছে সেটি কিভাবে এই গ্রুপ থেকে স্কটল্যান্ড এবং ওমান নিজেদের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে তাদের দুটো করে পয়েন্ট হয়ে গিয়েছে বাংলাদেশ ও পয়েন্ট হচ্ছে পাপন কি শূন্য করে সর্বোচ্চ চার পয়েন্ট এখন বাংলাদেশ পেতে পারে ধরুন 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 আমরা বাকি দুই ম্যাচ জিতলাম ওমান এবং পাপন নিউগুনের বিপক্ষে সেটা অবশ্য ধরেছিলাম স্কটল্যান্ডের বিপক্ষেও জিতবো তা তো আর হয়নি কিন্তু আমরা ধরে নিলাম যে বাকি দুই ম্যাচ জিতে আমাদের চার পয়েন্ট হলো এই চার পয়েন্ট কিন্তু স্কটল্যান্ডেরও হতে পারে এই চার পয়েন্ট কিন্তু ওমানেরও হতে পারে তিনটা দলেরই কিন্তু সমান চার পয়েন্ট করে হতে পারে সেটা কীভাবে ওমানের তো দুই পয়েন্ট রয়েছেই ওমান ধরুন হচ্ছে কি বাংলাদেশের সঙ্গে হেরে গেলো কিন্তু তারা স্কটল্যান্ডকে হারিয়ে দিল তাহলে তাদের চার পয়েন্ট স্কটল্যান্ডের তো দুই পয়েন্ট রয়েছেই তারা তো পাপয়েন্ট ইউনির বিপক্ষে জিতলো ধরুন তারা হচ্ছে যে ওই যে ওমানের কাছে হেরে গেলো সেক্ষেত্রে স্কটল্যান্ডেরও চার পয়েন্ট হবে এবং বাংলাদেশে বললাম বাকি দুই ম্যাচ বাংলাদেশেরও চার পয়েন্ট হবে তিনটা দলের যখন সমান চার পয়েন্ট হবে তখন কিন্তু নেট রান রেটে যারা এগিয়ে থাকবে সেই দুটো দল সুপার টুয়েলভে উঠবে এবং এই নেট রান রেটের জায়গাটাতে কিন্তু প্রথম ম্যাচ শেষেই আমরা পিছিয়ে পড়েছি এবং প্রথম ম্যাচ শেষে ওমান অনেকখানি এগিয়ে গিয়েছে তারা আজকে আটত্রিশ বল হাতে রেখে যেভাবে জিতেছে হচ্ছে গিয়ে পাপনের বিপক্ষে তাতে তাদের নেট রান রেট হয়ে গেছে থ্রি সেখানে বাংলাদেশের পরাজয়ের কারণে আমাদের নেট রান রেট হচ্ছে গিয়ে মাইনাস জিরো পয়েন্ট থ্রি স্কটল্যান্ডের হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট থ্রি নেট রান রেট ইউনিকে আমি হিসাবে থেকে বাদ দিয়ে দিলাম সো ওই নেট রান রেটটা কিন্তু কভার করাটাও বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ম্যাচই জিততে পারি নাই আবার নেট রান রেট কিন্তু সেটা মাথায় রেখেই বাকি দুই ম্যাচ বাংলাদেশের ইনফ্যাক্ট খেলতে হবে আবার আরেকটা দিক যদি হয় সেক্ষেত্রে অন্য একটা প্রার্থনা যদি বাংলাদেশ করে তাহলে বাংলাদেশ দুই ম্যাচ জিতলেই চলে যেতে পারবে হচ্ছে কি সুপার টুয়েলভে সেটা কিভাবে স্কটল্যান্ড যদি নিজেদের তিনটা ম্যাচই জিতে স্কটল্যান্ড তো বাংলাদেশের সঙ্গে জিতেছে ওমানের সঙ্গেও ধরেন জিতল স্কটল্যান্ড ধরেন হচ্ছে গিয়ে জিতে গেল পাপন এগুনের সঙ্গে তাহলে স্কটল্যান্ডে ছয় পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশ হচ্ছে গিয়ে বাকি দুই ম্যাচ যদি জিতে ওমান এবং পাপন এগুনের পক্ষে বাংলাদেশের চার পয়েন্ট হবে ওমানের যে দুই পয়েন্ট আছে সেই দুই পয়েন্টই থাকবে পাপন এগুনের যে শূন্য পয়েন্ট আছে শূন্য পয়েন্টে থাকবে ওইভাবে যদি একটা একটু শর্টকাট পথে একটু চোরাই পথে আর কি নিজেদের কৃতিত্বের চেয়ে অন্যের একটু ব্যর্থতা কামনায় অথবা অন্যের সাফল্য কামনায় ব্যর্থতা বলতে ওমানের ব্যর্থতা সাফল্য বলতে স্কটল্যান্ডের সাফল্য এসব কামনা টামনা করে আমাদের সুপার টুয়েলভে ওঠার পরটা তৈরি করা করতে হবে বা হওয়ার কথা এখন ভাবতে হচ্ছে তবে সব কিছুর আগে সব কিছুর আগে বাকি দুটা ম্যাচ অন্তত জিততে হবে তাহা না হলে সুপার টুয়েলভে ওঠার ন্যূনতম সম্ভাবনাও আর থাকবে না স্কটল্যান্ডের কাছে যেভাবে হেরেছি তাতে আসলে খুব জোর দিয়ে বলতে পারছি না বাকি দুটো ম্যাচ আমরা জিতবই জিতব সুপার টুয়েলভের আগেই যদি আমাদের বিদায় হয়ে যায় বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ভয়ঙ্কর রকম কলঙ্কজনক এক অধ্যায় লেখা হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপে আশা করছি সেটা হবে না প্লিজ বাংলাদেশের ক্রিকেটাররা সেটা হতে দিয়েন না